बैनर्जी। हाँ सर। आरके फ्लाइट कोटा है? साढ़े आठ घंटा। कौन फ्लाइट? जेट एयरवेज। ठीक है। ভাই তুই বিশ্বাস করবি না, মানে হাজার হাজার নয় লাখ লাখ নয় পুরো কোটি কোটি টাকা। কি বলছিস, তুই নিজের চোখে দেখেছিস? আমি আমার এই এখন ভাবছি যে আমি দুম করে মনে গেলাম কেন, হ্যাঁ টাকাগুলোকে চুতে পাচ্ছি না কিছু। তাই আরে ওসব ভেবে লাভ নেই, ইস মাল নিয়ে সোজা ব্যাংকক। ওই পুরো টাকা তোমার নয়, 50% তোমার, 50% আমার। হ্যাঁ যা বলবেন স্যার। যেদিন তুমি ওই টাকা হাতে পাবে সেদিনই আমার ইচ্ছে পূরণ করবে। কি বলছেন স্যার, আমি তো এটাই করি, আর আপনার জন্য করব না কেন, অবশ্যই করব। তুমি এখানেই থাকো। কেন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো, লুকিয়ে পড়ো। চলো বলেছে লুকিয়ে পড়ি। তুই লুকোচ্ছিস কেন হারামজাদা, তুই তো ভূত, তোকে কে দেখবে। আহা, এত টেনশন করছেন কেন? আমার এখানে টাকা থাকার মানে হচ্ছে ভূত টের পাবে না। আমি আমার ফ্যাক্টরিতে আসবো। আরে না না, আপনাকে আসতে হবে না, আমি আসছি আপনার হোটেলে, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তুই বেঁচে থাকলে তো যাবি। মাস তুমি এখানে কি করছো? তোমাকে না ওখানে দাঁড়াতে বলেছিলাম, যদি কেউ দেখে ফেলতো। এসো। নাম্বার কত? 0988 টেপো। এক মিনিট, ওই 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 0987 ছিল তো বোধ হয় তা তখন। তর্ক করো না, যা বলেছি তাই করো। যা বলছে তা তাই টেপ। 0988 ওকে। বাজে বারোটা, তখন বাজে বারোটা, আমার বাজে বারোটা।